नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের চমৎকারী উপায়ের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। 5ই অক্টোবর 2020 সোমবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। চতুর্থী তিথি মানেই গণপতি দেবের অত্যন্ত প্রিয় একটি বার। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে আমরা সাধারণত সংকষ্টী চতুর্থী বলে থাকি, আর সোমবার মানেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বার। একদিকে দেবাদিদেব মহাদেবের এবং অন্যদিকে সংকষ্টী চতুর্থীর বিশেষ গুরুত্বপূর্ণ তিথি আজ। আর সেই সাথে বর্তমানে চলছে পুরুষোত্তম মাস, ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই এই বিশেষ দিনে আপনারা যদি এই বিশেষ উপায়টি করতে পারেন, আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। ভগবান বিষ্ণু বলেছেন যে কোনো পূজার আগেই গণপতি দেবের পূজা অর্চনা করতে হবে, আর তা করলে তবেই সেই পূজোর শুভ ফল আপনি পাবেন। তাই এই সংকষ্টী চতুর্থীতে অবশ্যই গণপতি দেবের পূজা অর্চনা করা অত্যন্ত উচিত, আর যা করলে আপনাদের জীবনে বিভিন্ন সংকট তা দূর হবে। যারা দীর্ঘদিন বিভিন্ন ঋণের সঙ্গে যুক্ত রয়েছেন বা ঋণ মুক্তি থেকে আপনারা কোনোভাবেই পথ পাচ্ছেন না, সরকারি চাকরি কিংবা কোনো বাজে সমস্যাতে আপনারা যুক্ত হয়ে আছেন, সেক্ষেত্রে অবশ্যই গণপতি দেবের পূজা অর্চনা এই বিশেষ তিথিতে করুন। এই বিশেষ তিথিতে আপনারা একটি কলা পাতাকে ত্রিভুজ আকারে আপনারা মুড়ে নিন, আর সেই ত্রিভুজের উপরে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। ঘিয়ের প্রদীপটি আপনি গণপতি দেবের সামনের কোণের দিকে রাখুন, আর পিছনের দুটি কোণে আপনারা একটি কোণে লাল লঙ্কা এবং অন্য আরেকটি কোণে এক মুষ্টি ডাল অর্থাৎ মুগ ডাল আপনি অবশ্যই রাখুন। অগ্নি সক্ষস্য বোধি নমঃ, অগ্নি সক্ষস্য বোধি নমঃ, এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন, আর ঠিক তারপরেই বিধিমতো আপনি শ্রী গণেশ দেবের পূজা অর্চনা করুন। গণেশ দেবের উদ্দেশ্যে অবশ্যই লাল ফুল নিবেদন করুন, সেই সাথে আপনারা অবশ্যই গাঁদা ফুল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, গণেশ দেবকে সিঁদুরের তিলক অঙ্কন করতে ভুলবেন না, সেই সাথে লাড্ডু ভোগ বা মোদক ভোগ অবশ্যই দিন। গণপতি দেবের মস্তকে বা কাঁধে অবশ্যই দুর্বা অর্থাৎ দুর্বার বান্ডিল দিতে ভুলবেন না। জীবনের বিভিন্ন বাধা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গণপতি দেবের উদ্দেশ্যে ওং গং গণপতয়ে নমঃ অথবা ওং গং গণপতয়ে বিঘ্ন বিনাশিনে স্বাহা এই বিশেষ মন্ত্র 11 বার জপ করুন। ধীরে ধীরে আপনাদের জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট এবং সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই বিশেষ সংকষ্টী চতুর্থীতে আপনারা 444 বার যদি শ্রী গণপতি দেবের বিশেষ এই মন্ত্র তর্পণ করেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, গণপতি দেবের আশীর্বাদ আপনি পাবেন। পূজাতে অবশ্যই আপনারা লাল চন্দন লাল ফুল অর্পণ করতে পারেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই 5টি দুর্ভা ঘাস একসঙ্গে একটি লাল সুতোর মধ্যে বাঁধুন, আর সেই লাল সুতোতে 11টা গাঁট দেবেন। তারপরে আপনারা গণপতি দেবের মস্তকে এই বিশেষ গাঁটকে রাখুন। ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে অক্ষত অর্থাৎ ভাঙাচড়া নয় এমন চাল নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। লাল ফুল অবশ্যই নিবেদন করুন, এবং সেই ফুল পূজার্চনার পরে আপনার
অর্থ রাখার স্থানে রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। 11টি বোঁদের লাড্ডু বা মোদক নিবেদনে আপনাদের জীবনে শুভ ফল আসবে। তা প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং তা বিতরণ করুন, জীবনে সুখ এবং সমৃদ্ধি পাবেন। তাছাড়া জীবনে যাদের বারবার আর্থিক পরিস্থিতি খারাপ হচ্ছে তারা অবশ্যই শ্রী গণেশ স্তোত্রম পাঠ করুন এবং গণেশ বেদান্ত মন্ত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। অষ্টধাতুর বিশেষ গণেশ মূর্তি যদি স্থাপন করতে পারেন এই বিশেষ দিনে তাহলে আপনাদের সমৃদ্ধি অবশ্যই হবে। সংকষ্টী চতুর্থীর দিন অবশ্যই শ্রী গণপতি দেবের সবুজ পোশাক পরিধান করাবেন। একদিকে যেমন শ্রী গণপতি দেবের সংকষ্টী চতুর্থী, অন্যদিকে সোমবার, তাই দেবাদিদেব মহাদেবের জন্য অত্যন্ত প্রিয় একটি বার। আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রের অশুভ অবস্থায় থাকে এবং আপনার মানসিক সমস্যায় কিছু সমস্যা তৈরি হয় তাহলে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কোনো সাদা বস্তু দান করতে পারেন। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা শিবলিঙ্গের অবশ্যই জল দিয়ে অভিষেক করতে পারেন, তাতে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে সোমবার আপনারা অবশ্যই ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল আসবে। চন্দ্রের অনুগ্রহ পেতে তাই সাদা খাদ্যবস্তু, দুধ, দুগ্ধজাত পণ্য, চাল, সাদা তিল, বাদাম, চিনি, বরফি ইত্যাদি দান করতে পারেন, বা এই বিষয়বস্তুগুলি আপনারা অবশ্যই শিবপূজাতে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল অভিষেকের সময় অবশ্যই সাদা তিল আপনারা মিশ্রিত করে অবশ্যই অর্পণ করতে পারেন। এই দিনে 11টি বেলপত্র নিবেদনে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। মনে করা হয় শিবলিঙ্গে যদি মিশ্রি দ্বারা জল মিশ্রিত করে সেই জল নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা তা দূর হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মনে করা হয় যে সোমবার দিন সাদা গরুকে রুটি অথবা গুড় খাওয়ালে আপনাদের জীবনের বিভিন্ন ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন। সোমবার দিন আপনারা অবশ্যই দুধ, দই, সাদা কাপড়, চিনি এগুলো দান করতে পারেন। সেই সাথে ক্ষীরভোগ নিবেদন করে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। সেই বিশেষ ক্ষীরভোগ আপনারা অবশ্যই দরিদ্র মানুষের সঙ্গে বিতরণ করুন, তাহলে সোমবারের এই অত্যন্ত শুভ তিথিতে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে। এই বিশেষ দিনের অত্যন্ত চমৎকারী উপায়ের কথা একটি বলবো। সোমবার দিন সেই সাথে গণেশ দেবের অত্যন্ত প্রিয় একটি তিথি, তা হল সংকষ্টী চতুর্থী। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই একজোড়া লবঙ্গ এবং অল্প পরিমাণ কর্পূর দিয়ে এই বিশেষ উপায়টি করতে পারেন। একজোড়া অর্থাৎ দুটি লবঙ্গ নিন এবং অল্প একটি কর্পূর নিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের সামনে একটি পাত্রে রাখুন। তারপরে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্রটি 21 বার জপ করুন। তারপরে আপনি আপনার হাতের তালুতে দুটি লবঙ্গ এবং কর্পূর একটি মুষ্ঠির মধ্যে আবদ্ধ করুন। তারপরে আপনি ঈশ্বরের নাম জপ করতে থাকুন এবং মনস্কামনার কথা বলুন। তারপরে লবঙ্গ এবং কর্পূর দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের উপরে আপনারা জল অর্পণের পর সেখানে স্পর্শ করান। তারপরে একটি কর্পূর দানিতে এই লবঙ্গ দুটি এবং কর্পূর সহ জ্বালিয়ে দিন। দেখবেন ধীরে ধীরে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যার মুক্তি ঘটবে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার পূর্ণ বিকাশ আপনি দেখতে পাবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।